আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি হচ্ছে এখানে। এখানে হলো মিডনাইট পার্টি হচ্ছে, তো সেই জন্যে কিছু খাবার দাবারের ব্যবস্থা করতেছে, কি খাবে সেই জন্যে। তো বাসায় আছে আইসক্রিম, আছে কেক, ছিল কাপ কেক, কিন্তু ওইটা কেনাটা খাবে না, বানাতে হবে, সেই কারণে ওরা বানিয়ে এটাকে তৈরি করে খাচ্ছে। তো এই যে মাখনকে ব্লেন্ড করেছে, তারপরে এই যে চিনিকে গ্রেট করেছে, এতে ব্লেন্ডারে পিষে ওইটাকে পাউডার করেছে চিনিকে। এখন এইগুলা সব মিক্স করে এখন এটা কেক বানাচ্ছে। তবে কেক বানিয়ে তারপরে বেশিক্ষণ লাগেনি, কারণ ওভেনে করেছে। আর এই কেক বানাবার সময় এনার আমার মেয়ে এটা শুরু করেছে, আমি আর আমার ননদ অন্য জায়গায় কথা বলতেছিলাম, আর তার ছেলে, তার মেয়ে, আমার মেয়ে, জামাই মেয়ে, এরা সব মিলে পার্টি করতেছে। এর আগেও এরা পার্টি করে, কখনো নুডলস, কখনো পাস্তা, কখনো পিজা, কখনো মানে মুরগি, মানে কেপসি, কখনো কি বলে কত কিছু, মানে যখন খুশি যেটা তখনই তারা পার্টি করে, সেগুলা দিয়ে ওদের খুব আনন্দ হয়। আর এখানে যদি আমাদের বাসায় আসে তাহলে ওর আপু, মানে আমার মেয়েকে বলবে যে আপু চলো পার্টি করি, তো ওরা পার্টি করে। ওর এবার আমি অবশ্য ওদের পেপসি, ঘরে বাসায় না থাকলে আমি পেপসি এনে দিই রাতের বেলায়। আবার আমার সাথে যায় ওরা, যে মামি একলা আনতে পারবে না, সেই কারণে আবার নিচে নামি, যখন নিচে তালা টালা দিতে বা দেখতে, তখন রাত 11:30, 12:30 দিকে, তখন দুই একটা দোকান খোলা থাকলে সেখান থেকে চিপস, চকলেট, তারপরে মানে তখন যা পেপসি, মানে যা টুকিটাকি পাবে সেইটা নিয়ে তারা আসবে, নিয়ে এসে ওরা পার্টি করে, আমাদেরকে দেয়, আমরাও খাই। আর এই যে দেখো জামাইও বসছে ওদের সাথে এটা হেল্প করতে। তো এই প্রথম আমার মেয়ের জামাইয়ের এখানে মিডনাইট পার্টি হচ্ছে। তো ওরা সবাই মিলে কাজ করতেছে, কেউ সাহায্য করতেছে নিয়ে আসে, কেউ ক্যামেরা ধরেছে করতেছে। এই যে দেখো মেয়ের জামাই এখানে বসে নাড়তেছে, ও এটা দিচ্ছে, একজন ক্যামেরা ধরেছে, মানে এক একজন এক একটা করতেছে। তবে এখানে আরও অন্য ননদের বাচ্চারা আসেনি, খালি একটা ননদের দুইটা বাচ্চা আসছে, সেই জন্যে, কারণ যখন অনেকগুলি হয় তখন যে সামনে যে ননদ আছে ওর ছোটো ছোটো বাচ্চারাও চলে আসে, যে এখানে নাইস আপু মজা করে আমরা পার্টি করব অনেক রাত পর্যন্ত। আবার মাঝে মাঝে কাবাব পার্টি করে, মানে এক এক সময় এক এক রকম পার্টি করে, যখন যেটা পায় তখনই সেটা দিয়ে পার্টি হয়, আর অনেক রাত পর্যন্ত ওরা পার্টি করে তারপর ঘুমাইতে যায়। আর মেয়ে বেশিরভাগ সময় অফিস বন্ধ থাকলে কি আর না থাকলে কি ওর পার্টি করে আবার উঠে অফিসে চলে যায় আর কি সকালবেলা। তো ওর এই পার্টিটা ওদের সাথে এনজয় করতে খুব ভালো লাগে। তো এই যে দেখো, তো এখানে অবশ্য এটা ওর বন্ধ ছিল, সেই কারণে এখানে পার্টি করেছে ওরা। তো এই যে দেখো কি মজা করতেছে, মানে সবাই হইচই করতেছে, কিন্তু মানে যারা কর্তা, মানে আমার কর্তা, উনি ঘরে যে ঘুমিয়েছে ওনার দরজা লাগিয়ে দিয়েছে, আর এই যে ডাইনিং রুমে বসে ওরা এগুলো করতেছে, আর আমরা ছিলাম আরেকটু দূরে, অন্য আরেক রুমে ছিলাম, ওখানে আমি আমার ননদ গল্প করতেছি, বাকিরা আমার শাশুড়ি শুয়ে পড়েছে, আমরা এই কজনে জেগেছিলাম, ওরা ওইখানে আনন্দ করতেছে। আর এই যে আমার মেয়ে এটা শুরু করছে যে কেক বানাবো, আইসক্রিম আছে, চলো আমরা একটা ডেজার্ট বানিয়ে ও খাই মজা করে। ও ঠিক আছে চলো। এই যে দেখো সবাই মিলে এখন ব্যস্ত পার করতেছে সময় সবাই। আর পরে সকালবেলায় আমরা তো আর দেখি নাই, পরে আমরা বসছি খাবো না, কারণ আমার গলা ব্যথা, আমি খাবো না, তারপরেও খেতে বাধ্য, খাও আমরা বানিয়েছি, খাবা না কেন, কেমন হয়েছে দেখো। তো ঠিক আছে চলো খাই, খেলাম, তবে আল্লাহ দিলে অত কষ্ট হয়নি, মানে ঠান্ডাটা লাগেনি, কিন্তু ভালোই ছিলাম আর কি, যাই হোক। তো এই যে সবাই মিলে যখন এই আনন্দটা করে তখন ওদের জন্য খুব ভালো লাগে। তবে আমি সকালবেলায় আর তো রাত্রে, অত রাত্রে আমি প্রায় আর 3:30 দিকে শুতে গিয়েছে,
তো তখন আমি আর দেখি নাই যে রান্নাঘরের অবস্থা কি আর ডাইনিং টেবিলের অবস্থা কি। আমি বলছি যা আছে আছে সকালবেলা দেব। সকালবেলা তো উঠে দেখি যে সব মনে হচ্ছে ছিটানো, কি অবস্থা করে রেখে দিয়ে ওরা সব ঘুমিয়ে গেছে, সব আমাকে আবার একটু গুছিয়ে ঠিকঠাক করে রেখে তারপর আমাকে নাস্তা এগুলো বানাইতে হয়েছে। তবে ওদের একটা আনন্দ যে ওরা খুব মজা করছে, ওরা খুব ভালো ছিল, মানে এইটুকুই আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। কারণ ওরা আনন্দ করবে, ওরা কিছু একটা শিখবে, ওরা একটা কিছু করবে, এটাই অনেক। আজকালকার বাচ্চারা তো কিছু করতেও চায় না, কিছু শিখতেও চায় না। তো এই জিনিসটা অনেক ভালো যে ওরা কিছু একটা করতে চায়, আবার কিছু একটা খেতে চায়, যে একটা নতুনত্ব কিছু করি খাই। আর মামি তো আছে, মামির চ্যানেলে এটা দিয়ে দিবে, সেই জন্যেই ওরা খুব খুশি হয়ে এই জিনিসগুলো বানায়। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছি, এত কথা বলি নেই। ওরাও কিন্তু এর আগে অনেক কাজ করেছে, জুই, তারপরে রায়হান, এরাও কিন্তু অনেক, তারপরে আছে সুপ্ত আছে, নিম্মি আছে, এরা সব করেছে, এরা খেয়েছে, এরা আমি দেখিয়েছি। ওরা কিন্তু এই ধরনের খাবারগুলি ওরা বেশি প্রেফার করে, তো ওরা খেতেও চায় এগুলি, যে একটু আনকমন কিছু হলো খেলাম। আর বাসায় তো ধরো আমি বানালে একটু অন্যরকম হয়, আর ওরা যেটা বানায় সেটা মনে করে ওরা ওদের জন্য খুব টেস্টি, খুব ভালো। তবে ওদের খাবার খুব ভালো হয়, খারাপ হয় না। তবে আমরা যেই যে বললাম ছয়জন ছিলাম, ছয়জনের জন্য বানিয়েছে, তবে আমরা বলেছি আমাদের জন্য ছোটো গ্লাসে করবা, এত বড় গ্লাস করবা না, এই এই গ্লাসগুলি অনেক বড় ছিল। তবে আইসক্রিমের কিউব দিয়ে উঠাতে চেষ্টা করেছে, কিন্তু এটা উঠে নাই, কারণ এটাতে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে বারবার করলে এটা আবার ঠিক হতো। তারপরে ওরা পারে নাই ওইটা দিয়ে গোল করে ই করতে, সেই জন্য ওরা ই দিয়ে দিয়েছে, চামিচ দিয়ে আইসক্রিম উঠিয়ে গ্লাসে দিয়েছে। আর এই গ্লাসগুলি অনেক বড়, আর আমরা যেগুলো নিয়েছি এগুলা তুলনাভাবে একটু ছোট। তবে আমরা বলেছিলাম যে আমরা খাবো না, তারপর আমাদের বলছে ঠিক আছে তোমাদের তাহলে ছোট গ্লাসে তোমাদের সার্ভ করব। তাই বড় গ্লাসে এই যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছে যে এই যে দেখো কি সুন্দর, তবে খুব টেস্টি হয়েছে, তোমরা এটা বানিয়ে খেতে পারো। এটা হলো আমাদের বাচ্চাদের রেসিপি। আর যদি ভালো লেগে থাকে আমাদের এই বাচ্চাদের রেসিপিটা, তাহলে ওদের লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করো। আর তেমন কিছু না, আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো থেকো।